Panvision TV presents. Pedicure treatment, এটি আসলে কি জিনিস আর এটি আসলে কাদের জন্য জরুরি বা এটি সম্পর্কে একটু যদি বলতেন। পেডিকিউর আসলে এটা একটা আমাদের ডার্মাটোলজিস্ট আমরা আসলে এই শব্দগুলো খুব একটা অতটা ব্যবহার করি না, কিন্তু আসলে কমন এক কিছু জিনিস আছে যেটা সবাই করে। আসলে এখানে পায়ের যত্নটাকে আসলে এখানে খুব গুরুত্ব দেওয়া হয়। পায়ের যত্নের মধ্যে যেটা হচ্ছে পায়ের পায়ের যে ত্বক যেটা সেটার যত্ন প্লাস নখের যত্ন, সেটা হচ্ছে যে এটা একটা মানে একটা স্ট্রাকচার্ড ওয়েতে এটা করা হয়। যেটা পাটাকে প্রথমে কিছুক্ষণ ভিজিয়ে রেখে, শ্যাম্পু মিশানো পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে, তারপরে এটাকে যখন সফট হয়ে যাবে তখন সেক্ষেত্রে যে জায়গাগুলো একটু হার্ড আছে সেই জায়গাগুলোতে একটু এক্সফোলিয়েটিং কোনো জিনিস দিয়ে রাব করে এই হার্ডগুলোকে সরিয়ে দেওয়া হয়, যাতে করে হয় কি ডেড স্কিনটা চলে গিয়ে নতুন একটা স্কিন আসে এবং একটা বিউটিফুল স্কিন পাওয়া যায়। প্লাস অনেকের স্কিনের যে নখ যেটা থাকে নখটা অনেক বেশি শক্ত থাকে সেক্ষেত্রে এবং কাটতেও অসুবিধা হয়, সেক্ষেত্রে অনেকক্ষণ ভিজিয়ে রাখলে নখটা নরম হয়, সেক্ষেত্রে তার নখটা কাটা এবং সুন্দর করে অ্যাকর্ডিং টু তার পায়ের ধরন অনুসারে পায়ের শেপ অনুসারে নখটাকে সুন্দর করে কাটা, এগুলো আসলে সব কিছু পেডিকিউরের পার্ট। তো এগুলো আমাদের ডার্মাটোলজিস্টরা পেডিকিউরের সাথে ওইভাবে সম্পর্কিত না, এগুলো আসলে বিউটি পার্লারের বিষয়গুলো আর কি। তারপরও যে অনেক সময় আমরা যেহেতু অ্যাস্থেটিক কাজ করি অনেক আমাদের মধ্যে অনেকে বেশি করে এবং বিউটিফিকেশনের কাজ করে, তারা কিন্তু এই জিনিসগুলোকে প্রপারলি অ্যাড্রেস করে, কীভাবে নখটাকে কাটতে হবে তার প্রফেশন অনুসারে, তার কী ধরনের সে শ্যু পরে, কী ধরনের সে স্যান্ডেল পরে, কী ধরনের সে স্টাইল মেনটেন করে, এগুলো সব কিছু মিলিয়ে সেভাবে পায়ের যত্ন নেওয়াটাকে আসলে আমরা মানে পেডিকিউরের অংশ হিসাবে আমরা ধরে নিতে পারি।